এখনো তো বড় হইনি আমি, ছোট আছি ছেলে মানুষ বলে। দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে। দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছানা পোষে কেবল খাঁচায়, তখন তাকে এমনি বকে দেব, বলবো তুমি ভারী দুষ্ট ছেলে, বলবো তুমি চুপটি করে পড়ো, যখন হব বাবার মতো বড়। তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষ্প পাখির ছানা, 10:30 যখন যাবে বেজে, নাবার জন্য করব না কো তারা, ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া। গুরুমশাই দাওয়া এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে, তিনি যদি বলেন খোকা দেরি হচ্ছে সিলেট কোথা বসে পড়া করো, আমি বলবো খোকা তো আর নেই, হয়েছি যে বাবার মতো বড়। গুরুমশাই শুনে তখন কবে, বাবু মশাই আসি এখন তবে, খেলা করতে নিয়ে যেতে মাঠে বুলু যখন আসবে বিকেলবেলা, আমি তাকে ধমক দিয়ে কব কাজ করছি গোল করো না মেলা। রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব, করবো না তো ভয়, মামা যদি বলেন ছুটে এসে খোকা হারিয়ে যাবে আমার কোলে চড়ো, আমি বলবো দেখছো না কি মামা, হয়েছি যে বাবার মতো বড়। দেখে দেখে মামা বলবে তাই তো, খোকা আমার সে খোকা আর নাই তো। আমি যেদিন প্রথম বড় হব সেদিনে গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দুয়ার দিয়ে, ভাববে কেন গোল শুনিনি ঘরে, আমি তখন চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে, তুমি দেখে বলবে তাড়াতাড়ি খোকা তোমার খেলা কেমন তর, আমি বলবো মাইনে দিচ্ছি আমি, হয়েছি যে বাবার মতো বড়। ফুরোই যদি টাকা ফুরোই খাবার, যত চাই মা এনে দেব আবার। আশ্বিনেতে পুজোর ছুটি হবে, মেলা বসবে গাজনতলার মাঠে, বাবার নৌকো কত দূরের থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে, বাবা মনে ভাববে সোজাসুজি খোকা তেমনি খোকাই আছে বুঝি, ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পড়ো, আমি বলবো দাদা পড়ো কেসে, আমি এখন তোমার মতো বড়, দেখছো না কি যে ছোট মাপ জামার, পড়তে গেলে আট হবে যে আমার।